যারা বলে যে পাকিস্তান আমল ভালো ছিল কিংবা পাকিস্তান ভালো ছিল, তাদের তো এই দেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না, থাকা উচিত নয়। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা সমগ্র পৃথিবী করছে, অথচ বিএনপি সহ তাদের মিত্ররা জননেত্রী শেখ হাসিনার এই যে নেতৃত্ব, উন্নয়ন, অগ্রগতি, বদলে যাওয়া বাংলাদেশের প্রশংসা তারা করতে পারছে না। তারা ফ্লাইওভারের উপর দিয়ে গিয়ে বলে দেশে কোনো উন্নয়ন হয় নাই। আগে যেই রাস্তা দিয়ে রিক্সা নিয়ে যেতে কষ্ট হতো, সেই রাস্তা দিয়ে আপনার বড় গাড়ি নিয়ে গিয়ে বলে দেশে কোনো উন্নয়ন হয় নাই। আমি এখন অপেক্ষায় আছি কখন পদ্মা সেতুর উপর তারা উঠে, তখন কি বলে সেটার জন্য আমি এখন অপেক্ষায় আছি। তা আজকে তারা বাংলাদেশের এই উন্নয়ন, অগ্রগতি, বদলে যাওয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এই জন্য তারা নিজেদের রাজনৈতিক অস্তিত্বের সংকটের মধ্যে তারা পড়েছে। তারা রাজনীতি, তাদের ভবিষ্যৎ হুমকির মুখে সেটি তারা অনুধাবন করতে পেরেছে। সেই কারণে তারা আজকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। এবং আমরা দেখেছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করছে। সমাবেশের নামে গতকাল হাজারিবাগে সাংবাদিকদের উপর হামলা পরিচালনা করেছে। দেশ টিভির সাংবাদিক দেলোয়ারকে আপনার নাজেহাল করেছে, বেধরক মেরেছে, আর অনেক সাংবাদিককে তারা নাজেহাল করেছে, সাংবাদিকদের উপর হামলা পরিচালনা করেছে। আমি তথ্যমন্ত্রী হিসাবে এটার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি সাংবাদিক সমাজকে অনুরোধ জানাবো, এই ধরনের হামলার বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন।